নবম ও দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীবৃন্দ, আজকে আমি তোমাদের উচ্চতর গণিতের নববিন্দু বৃত্ত নিয়ে আলোচনা করব। নাইন পয়েন্ট সার্কেল, নববিন্দু বৃত্ত কিভাবে আঁকবে সেটা তোমরা হাতে কলমে দেখবে। নব মানে নয়, বিন্দু বিন্দু বৃত্ত, অর্থাৎ নয়টা বিন্দু দিয়ে যায় এরকম বৃত্ত। এখন কোন নয়টা বিন্দু দিয়ে যাবে একটা বৃত্ত সেটা নিয়ে আলোচনা। দেখো এখানে একটা বৃত্ত আছে, এখানে এই নয়টা বিন্দু দিয়ে গেছে, এখন এই নয়টা বিন্দু কিসের সেটা আমরা দেখব। তাহলে প্রথমে আমরা নববিন্দু বৃত্তের একটু সংজ্ঞাটা দেখব। নববিন্দু বৃত্ত কোন ত্রিভুজের বাহুগুলোর মধ্যবিন্দু ত্রয়, একটা ত্রিভুজের তিনটা বাহু আছে, এই বাহু তিনটার মধ্যবিন্দু যেগুলো আছে সেই মধ্যবিন্দু তিনটা, তারপর শীর্ষ বিন্দু থেকে বিপরীত বাহুতার উপর অঙ্কিত লম্ব ত্রয়, শীর্ষ থেকে ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে তিনটা শীর্ষবিন্দু আছে, তিনটা শীর্ষবিন্দু থেকে তিনটা বাহুর উপর লম্ব আঁকলে, তিনটা শীর্ষবিন্দু থেকে তিনটা বাহুর উপর তিনটা লম্ব আঁকলে যে বিন্দু তিনটা আসবে ওই সেই বিন্দু তিনটা, তাহলে মোট হলো ছয়টা, এবং শীর্ষবিন্দু ও লম্ববিন্দুর সংযোগ রেখাত্রয়ের মধ্যবিন্দু, শীর্ষবিন্দু এবং লম্ববিন্দুর সংযোগ রেখাত্রয়ের মধ্যবিন্দু এই তিনটা, মোট নয়টা। এই নয়টা বিন্দু দিয়ে এই নয়টা বিন্দু একটা বৃত্তের উপর অবস্থান করবে, সেই বৃত্তটাকে বলা হবে নববিন্দু বৃত্ত। তাহলে আমরা প্রথমে একটা ত্রিভুজের কি বলছিলাম, বাহুগুলার মধ্যবিন্দু, তাহলে আমরা প্রথমে বাহুগুলার মধ্যবিন্দু আঁকলাম এ বি সি। এই ত্রিভুজটার যদি আমরা এ বি সি ত্রিভুজ নাম দেই, এ বি বাহুর মধ্যবিন্দু এটা আমরা এক লিখলাম, এটা দুই দিলাম, এটা তিন দিলাম। তোমরা মধ্যবিন্দু কিভাবে আঁকে সেটা জানো, একটা বাহু এখানে কেন্দ্র করে এই দিকে একটা বৃত্তচাপ আঁকবা, এইদিকে একটা বৃত্তচাপ, এটা অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে, একই ব্যাসার্ধ নিয়ে এখানে কেন্দ্র করে এদিকে একটা বৃত্তচাপ, এদিকে একটা বৃত্তচাপ, এরপর স্কেল ধরে এই যে দাগ দিলাম, এটা হলো মধ্যবিন্দু। তাহলে আমরা ত্রিভুজের তিনটা বাহুর মধ্যবিন্দু পেয়ে গেলাম, বাহুগুলোর মধ্যবিন্দু। এরপর কি ছিল, শীর্ষ থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্ব, শীর্ষবিন্দু থেকে এই যে প্রত্যেকটা বাহু থেকে বিন্দু থেকে এই একটা শীর্ষবিন্দু, এ একটা শীর্ষবিন্দু, এ একটা শীর্ষবিন্দু, এই বিন্দু থেকে এই বিপরীত বাহুর উপর লম্ব, এটা আগে আমরা এক দুই তিন দিছি, এবার চার, এই বিন্দু থেকে শীর্ষ থেকে এটার উপর বিন্দু, পাঁচ লম্ব, এটা হলো ছয়। তাহলে আমাদের ছয়টা বিন্দু হল, আমাদের ছয়টা বিন্দু হলো, আগে ছিল এটা এক ছিল, এটা দুই ছিল, এটা তিন ছিল, আরো চার, আরো তিনটা পেলাম। এরপর হলো কি, লম্ব বিন্দু থেকে শীর্ষ বিন্দুর মধ্যবিন্দু, এটা একটু বুঝতে তোমাদের কষ্ট হয়, এই ছিল লম্ব বিন্দু, লম্ব ত্রয় যেই বিন্দুতে মিলিত হয়, এ একটা লম্ব, এ একটা লম্ব, এ একটা লম্ব মিলছে এই বিন্দুতে, এটা হলো শীর্ষ বিন্দু, এই লম্ব বিন্দু, এই লম্ব বিন্দু থেকে শীর্ষ ও এ, এটা যদি আমরা এইচ দেই বা জি দেই, জি দিলাম, জি এ, এটা সি ছিল, এটা বি ছিল, তাহলে লম্ব বিন্দু থেকে শীর্ষবিন্দু অর্থাৎ জি এর মধ্যবিন্দু, জি বির মধ্যবিন্দু, জি সির মধ্যবিন্দু, মধ্যবিন্দু কিভাবে আঁকে তোমরা জানো সেভাবে এঁকে নিবে। তাহলে মধ্য লম্ববিন্দু থেকে বিপরীত শীর্ষের মধ্যবিন্দু, এটা হলো লম্ববিন্দু, এই লম্ববিন্দু থেকে এই বিপরীত শীর্ষগুলো থাকলো, এখন এইটুকের মধ্যবিন্দু, তাহলে এই হলো তিনটা, আগে হলো ছয়টা, এই তিনটা, এই নয়টা বিন্দু দিয়ে একটা বৃত্ত আঁকা যাবে। এই হলো নয়টা বিন্দু, আগে আমাদের কোনটা ছিল, এসেছিল মধ্যবিন্দু এক দুই তিন, এটা ছিল মধ্যবিন্দু, তারপর চার পাঁচ ছয়, এটা ছিল লম্ববিন্দু, এরপর এই এটা হলো লম্ববিন্দু, লম্ববিন্দু থেকে শীর্ষের শীর্ষবিন্দুর মধ্যবিন্দু, এটা সাত, এটা থেকে এটা আট, এটা থেকে এই সি এর দূরত্বের মধ্যবিন্দু হলো এই নয়, এই নয়টা বিন্দু দিয়ে একটা বৃত্ত আঁকা যাবে, সেটাকে বলা হয় নববিন্দু বৃত্ত বা নাইন পয়েন্ট সার্কেল। এটা হলো পরিকেন্দ্র ত্রিভুজের, তাহলে পরিকেন্দ্র হলে পরিকেন্দ্র থেকে এই পর্যন্ত দূরত্ব, শীর্ষ পর্যন্ত দূরত্ব হলো পরিব্যাসার্ধ, এটা হবে নববিন্দু বৃত্তের কেন্দ্র,
এটা হলো পরিবেশার্ধ। এই পরিবেশার্ধ আমরা যদি এই পরিবেশার্ধটাকে অর্ধেক করে নেই, যেটুকু আছে সেটা থেকে অর্ধেক করে এই পরিবেশার্ধের অর্ধেক নিব আমরা ব্যাসার্ধ। ব্যাসার্ধ নিয়ে এইখানে কেন্দ্র করে একটা বৃত্ত আঁকব। এটা অর্ধেক করলাম, এখন এটা কেন্দ্র করে বৃত্ত আঁকলাম। বৃত্তটা দেখো প্রত্যেকটা বিন্দু দিয়েই গেছে, নয়টা বিন্দু দিয়েই গেছে। এটা হলো নববিন্দু বৃত্ত। আশা করি তোমরা নববিন্দু বৃত্ত সম্পর্কে ধারণা পেয়েছো। এরপর যদি কোথায় তোমাদের সমস্যা থাকে অবশ্যই কমেন্টসে জানাও, আমি সেটা নিয়ে আলোচনা করব। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেছো তাদেরকে সবাইকে ধন্যবাদ।